বন্ধুরা, শুভ সপ্তমী। আর এই আমার অবস্থাটা একবার দেখো, কালকে রাত্রে মেকআপ করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এখনো আমার মেকআপ তোলা হয়নি। ঠিক আছে, আর বাপরে এত পিঁপড়ে কামড়াচ্ছে সকালবেলা, উঠে ইনি ডাস্টবিনে পড়ে গেছিল, ওই যে আমার পেছনে পেছনে যাচ্ছিল, ওই যে এই জানলার উপরে সব জিনিস ফেলে দিয়েছে। আর আমাদের অনেকটা কষ্ট করে ওই জানলার পেছনে যেতে হয়, সেই জানলার পেছনে আমি গেছি, কখন আমার পেছনে চলে গেছে। ওর বাবাকে বলেছি ধরতে, ওর মাসিকে বলেছি, কেউ ধরতে পারেনি, কখন গিয়ে ডাস্টবিনে পড়ে গেছে। যাই হোক, একটা বড় বিপদ গেছে। আর সেই পিঁপড়ের ঢিবিতে গিয়ে পড়েছিল, সারা গায়ে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। পেয়েছো? তো কালকে রাত্রে মেকআপ এখনো তোলা হয়নি, এবার তুলতে হবে সকালবেলা। আমি নেল পলিশ করছি, কেমন লাগছে বলতো গাইস? অনেক সুন্দর না? যাই হোক, আর এখনকার ভিডিওগুলো কেমন লাগে? কি মা, কি এ পায়েল, এ দেখ তো কি চাইছে, কি চাইছে বাবা? তো এটা হলো 99 টাকার লিপস্টিক, সরি 99 টাকায় 8 পিস লিপস্টিক। এই দাই যে লিপস্টিকটা আমি পরেছি, এটা 99 টাকায় 8 পিস কিনেছিলাম। কি চাইছে দেখ তো। আচ্ছা চোখে স্যার, তোমার ফ্রক কই? কালকে তো ওইটা নিয়ে পাগলামি করছিলি। তো কারা কারা ঠাকুর দেখতে বেরোলে আমাকে একটু বলো কমেন্ট করে, আমি একটু শুনি। মেরা হাল কেসা হে, বাপের বাড়ি এসে বসে আছি, মেরা হাল কেসা হোগা, এ তুম লোক সমাজ যাও, আচ্ছা হোগা রা মেরা হাল। বাবা 1 মিনিট ধরো, ওই দেখো পিঁপড়ে পিঁপড়ে, এই দেখো পিঁপড়ে, চারিদিকে পিঁপড়ে, বলে পিঁপড়েটাকে মেরে তবে শান্তি। কাকে, কেন বুঝতে পারছি না তোর কথা, যা ইচ্ছা নিয়ে আসুক, তোমাদের একটু পিগে আসতে হবে না। কেমন লাগছে বলে তো, দারুণ লাগছে। আই এম তার চল, মাথায় তো চুপকা চুপন হয়েছে। কি বাবা, কি এটা, কিসব আটা মোটা বার করছে? কিছু কুত্তের পিছনে পিছনে দাঁতাটাও বার করে নিয়েছিস বাবা, দেখি কি না করেছিস, ঠিক কোথায় পড়ে গেছে, কোথায় পড়েছিল রে? কি রে, দাঁড়িয়ে ছিল আটকে গেছিল, কোথায় গুলো চেপে ধরেছে, যেটা দেখছি পাতা সরিয়ে গেলি ওই কোণে ঢুকে গেছে, ওই কোণে ওখানে একটা বেজি দেখলাম আমি একটু আগে। কি অবস্থা, চারিদিকে বেজি সাপ, এই গ্রামের দিকে এত প্রবলেম, এত প্রবলেম, কি বলবো, আমি এইখান থেকে আওয়াজ পেয়েছি, আমি বাবু কোথায়, ও এখান থেকে তো যাই, এখানে শুয়ে রয়েছে, আর যত দোষ কিছু হয়ে গেলে আমার দোষ। আর কিরম গালাগালি দিচ্ছে আমাকে দেখ, সত্যি। তো চলো বন্ধুরা, টাটা। আরিয়া তো এখানে খেলছে। আচ্ছা না, কি খেলছো, খিদে পাইনি? আচ্ছা খেতে হবে না, তোমার খিদে পাইনি যখন। চারিদিকে আমার গায়ে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে রে, তোর থেকে বেশি। তো চলো টাটা, বাই বাই।
কার তোর? তাহলে কমেন্ট আসবে একটা পেছনের পাখিটাকে, কোনো কমেন্ট আসবে না।